আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি তাবাসুম আহমেদ। একটু বাড়তি লাভের আশায় অনেক প্রবাসী হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে থাকেন, যা তাদের অগোচরে নিজেদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অনেক সময় হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর কারণে প্রবাসীদের স্ত্রীদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ছেন হুন্ডির লোকজন, এমন খবর এখন দেশের গণমাধ্যমে প্রায়ই শোনা যাচ্ছে। সর্বশেষ মঙ্গলবার 28 জুন সাতক্ষীরার কলারোয়ায় দুই প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে যেয়ে পরিবারের সদস্যদের তাড়া খেয়ে পালাতে গিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত 1টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 4 জনকে আটক করেছে। নিহত পরকীয়া প্রেমিক নিজামুদ্দিন কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতার গ্রামের বাসিন্দা। তিনি কাজিরহাট বাজারের বিকাশের এজেন্ট ও মুদি ব্যবসায়ী। আটক 4 জন হলেন দুবাই প্রবাসী আব্দুস সামাদের স্ত্রী কথিত পরকীয়া প্রেমিকা তহমিনা বেগম, তার ছেলে সুমন, তাদের প্রতিবেশী প্রবাসী চাচাতো ভাই আব্দুল মাজেদ ও মাজেদের ছেলে মমিনুল ইসলাম। এদিকে মৃত নিজামুদ্দিনের ছেলে গোলাম রসুল দাবি করেছেন, টাকা কেড়ে নেওয়ার জন্য তারা বাবাকে মারধর করে হত্যা করেছে। তিনি বলেন, রাতে দোকান থেকে বাবা বাড়ি ফিরছিলেন, তার কাছে টাকা ছিল, টাকাগুলো কেড়ে নেওয়ার জন্যই বাবাকে মারধর করে হত্যা করা হয়েছে। তবে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিকাশের এজেন্ট নিজামুদ্দিন ও দুবাই প্রবাসী আব্দুস সামাদের স্ত্রী তহমিনার মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল। রাতে পরকীয়া প্রেমিক ব্যবসায়ী নিজামুদ্দিন তহমিনার বাড়িতে আটকের পর চর থাপ্পড় খেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, ধোনাতে গিয়ে রাস্তায় পড়ে সে মারা যায়। এদিকে আটক মাজেদের মেয়ে সাবিনা খাতুন জানান, রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে এক ব্যক্তিকে দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করলে ওই ব্যক্তি দৌড়ে পুকুরের পানিতে পড়ে যান। বাবা ভাইরা সেই ব্যক্তিকে পানি থেকে তুললে, অর্থাৎ নিজামুদ্দিনকে তুললে, দেখেন তিনি মৃত। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন মৃধা জানান, কাজিরহাট এলাকায় আব্দুস সামাদ একজন দুবাই প্রবাসী। তিনি বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে তার স্ত্রী তহমিনা বেগমের কাছে টাকা পাঠাতেন। এক পর্যায়ে বিকাশের এজেন্ট নিজামুদ্দিনের সঙ্গে তহমিনা বেগম পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তিনি আরও জানান, আগে থেকে ফোনে আলাপ করে মঙ্গলবার রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে যান নিজামুদ্দিন। এ সময় তহমিনা বেগমের ছেলে সুমন তাকে দেখে ফেলে। এরপর সে চোর চোর বলে চিৎকার দিলে নিজামুদ্দিন দৌড়ে পালিয়ে যান। দৌড়ে পালাতে গিয়ে অচেতন হয়ে পড়ে মারা যান তিনি। ওসি বলেন, রাতেই মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে তিনি কিভাবে মারা গেছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এমন ঘটনার পর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই দীর্ঘদিন প্রবাসীরা দেশের বাইরে থাকেন, তাদের স্ত্রীদের সাথে পরকীয়া করতে একটা দুষ্ট চক্র সবসময় পিছিয়ে লেগে থাকে, তাই প্রবাসীদের সতর্ক হওয়া উচিত। ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠালে যেমন প্রবাসীরা নিরাপদ থাকবেন, তেমনি তাদের পরিবারের লোকজনও নিরাপদে থাকবে। তাই অবৈধভাবে রেমিটেন্স না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল সেফ স্টেপ মোবাইল অ্যাপ নিউজ ফ্ল্যাশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনার বিদেশ যাত্রাকে আরো সহজ ও নিরাপদ করতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।